প্রত্যেকটা মানুষেরই তাদের বিবেকবোধ থাকা উচিত। আমরা সবাই সবার জন্য, মানুষ মানুষের জন্য। তো সময়ের পরিপ্রেক্ষিতে এখন আমাদের টেকনোলজির জন্য অনেক বেশি স্মার্ট। তিন বছরের বাচ্চা নিয়ে ক্যামেরার সামনে এসে নিজেকে সাকিবের স্ত্রী দাবি করা বুবলি স্ত্রীর অধিকার না পেতে বিচ্ছেদের শিকার হয়েছেন, কিন্তু তার পেছনে হাত রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী অপু বিশ্বাসের। অপুকে নিয়ে এবার ঠিক এমনই একটা অভিযোগ তুললেন বুবলি। মন্তব্য রয়েছে তাকে নিয়ে যত মিথ্যে অভিযোগ তোলা হয়েছে তার মূল কারিগর অপু বিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। ব্যক্তি জীবনের আলোচনা যেন পর্দাকে ছাড়িয়ে ফেলেছেন বুবলি, কিন্তু তাকে নিয়ে বাজে সমালোচনাতে যেন তার কিছু যায় আসে না, কেননা তার মতে আলোচনার যোগ্য ব্যক্তিকে নিয়ে সমালোচনা হয়। তার মতে তার পেছনে লাগা বিনা বেতনে চাকরি করা কিছু ব্যক্তিরা সর্বদা তার নামে নানা রকম বাজে গুজব রটিয়ে বেড়ায়, কিন্তু প্রতিদ্বন্দ্বীদের কারণে আজ তিনি ব্যক্তি জীবনে অনেকটাই একা হয়ে পড়েছেন। বিশেষ করে সাকিবকে হারিয়ে যেন অনেকটাই বিচলিত বুবলি। তবে তার জীবন থেকে সাকিবের এই চলে যাওয়াকে আজ অবধি সাধারণভাবে মেনে নিতে ইচ্ছুক নয় বুবলি। সেপারেশনের শুরুতেই বুবলি জানিয়েছিলেন যে তাদের সম্পর্ক ভাঙার পেছনে তৃতীয় ব্যক্তির হাত রয়েছে। এক পর্যায়ে তিনি অপু বিশ্বাসকেই অভিযোগের কাঠগড়ায় তুলে দিয়েছিলেন, কেননা অপুর সাথে সাকিবের সম্পর্কের ঘনিষ্ঠতায় বুবলির জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে বলেই একটা আলোচনা উঠেছিল। অতঃপর সময়ের সাথে সাথে সাকিব অপুর সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ায় বুবলি তার স্বামী হারানোর দায়বদ্ধতা অপুর কাঁধেই ফেলেছেন। বুবলিকে সাকিব স্ত্রী হিসেবে অস্বীকার করলেও বুবলির দাবি রয়েছে সাকিবের সঙ্গে তার সবকিছু শালীনভাবেই হয়েছে। এতে সাকিব তার পেছনে আজ যত অভিযোগের বাহানা তুলেছেন তার পেছনে হাত রয়েছে অপু বিশ্বাসের, এবং অপু বিশ্বাস সাকিব খানকে হ্যান্ডেল করছেন বলেই একটা অভিযোগ তোলা হয়েছে। এমনও বলা হয়েছে যে একজন ডিভোর্সি মহিলা কি করে আজও সাকিবের বাবা মাকে শ্বশুর শাশুড়ি দাবি করে, অর্থাৎ পরিকল্পিতভাবেই বুবলির জীবনটাকে নষ্ট করল অপু বিশ্বাস। তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।